ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরের বাহিরচর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহিরচর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বাহিরচর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাহিরচর গ্রামের সুবিধাবঞ্চিত দুস্থ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 3 নং ওয়ার্ড মেম্বার শরীফুর রহমান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন সরকার, মোহাম্মদ রফিক ব্যাপারী, এনামুল হক লাকি, মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠানের সমন্বয়কারী হলেন মামুন আহমেদ, মোহাম্মদ শাহজালাল, সজীব আহমেদ। সংগঠনটির সদস্যরাও বলেন, আমাদের এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আমরা প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করছি। আমরা বিশ্বাস করি এসব ইফতার সামগ্রী দুস্থ পরিবারগুলোর মাঝে নিয়ে আসবে শান্তির বারতা। বক্তারা এ সময় ব্রাহ্মণবাড়িয়া টিভি সাংবাদিকদের জানান, প্রতি বছরের ন্যায় ধারাবাহিকভাবে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী সহ মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি। এছাড়াও বাল্যবিবাহ রোধ সহ অসহায় পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার খরচ এবং সার্বিক কল্যাণমুখী কার্যক্রমে অংশগ্রহণ করছেন। সংগঠনটির প্রবাসী সদস্যরা হলেন নিজাম সরকার বাসেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জিয়াউর রহমান, দৌলত খান, দিন মোহাম্মদ দিনু, মোহাম্মদ দাউদ মিয়া, মোহাম্মদ আলী, নবী মোস্তফা, মোহাম্মদ ইসাক মিয়া, মোহাম্মদ হারুন মিয়া, মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ লিয়াকত আলী, এরশাদ সরকার, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ বকুল মিয়া, আমির হোসেন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হানিফা, মোহাম্মদ সাদেক, সুজন সরকার, মোহাম্মদ হক সাব, মোহাম্মদ দিলওয়ার, মোহাম্মদ বাবুল মিয়া, সালে মুসা, সাইদুর রহমান লিটন, আকবর হোসেন, মোহাম্মদ কারণ সরকার, শেখ নেওয়াজ মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ মজহারুল ইসলাম, মোহাম্মদ জুয়েল রানা, মোহাম্মদ সেলিম সরকার, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। খাদ্য সামগ্রীতে ছিল 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ছোলা বুট, 1 কেজি চিনি, 1 কেজি মুড়ি, 1 কেজি খেজুর, 1 কেজি খেসারি ডাল, ট্যাং 500 গ্রাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম এ মামুন এবং সুজন সরকার। এইভাবে যারা প্রতি বছর দিতে পারে সেই কথা আমরা চিন্তা করব, তাদের জন্য দোয়া করব। আমি আশা করি যে একটা যুব সংঘ তৈরি হয়েছে, এরা ভবিষ্যতে আরো উন্নত হবে এবং আমাদের গরিব দুঃখীদের অনেক সহায়ক হবে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক কষ্ট করে আমাদের গ্রামের হত দরিদ্র কিছু মানুষ যাদের আমরা ইফতার সামগ্রী বিতরণ করব, তারা অতি কষ্ট করে কাজ বন্ধ করে এখানে এসেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছে, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা প্রতি বছর এই ইফতার অনুষ্ঠান করে থাকে, বিভিন্ন সামাজিক কাজে তারা সহযোগিতা করে আসছে, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। স্টাফ রিপোর্টার রিফাত আবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।